নেত্রকোনা এই প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপার মোহাম্মদ ফয়েজ আহমেদ এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে জেলা পুলিশের আয়োজনে পুলিশ সুপার কার্যালয়ে সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ফয়েজ আহমেদের সভাপতিত্বে সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ফখরুজ্জামান জুয়েল, জেলা প্রেস ক্লাব সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মোর্শেদা আক্তার, জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মুখলিসুর রহমান খান সহ জেলার ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা। এ সময় অপরাধ নিয়ন্ত্রণ ও আইনের শাসন প্রতিষ্ঠায় গণমাধ্যম কর্মীদের সার্বিক সহযোগিতা কামনা করেন নবগত পুলিশ সুপার ফয়েজ আহমেদ।